we phone it in. Nothing good, nothing special, nothing bad, nothing everything. চলে কিছুইরা ওই ফোন এ টেন মাত্র 29,050 টাকায় এই ফোনটি আপনি পাচ্ছেন। এখনটা আমি স্পেশাল কিছু বলবো না, আবার আনস্পেশাল কিছু বলবো না। অনেকে তার ফোনের সাথে আরেকটা এক্সট্রা ফোন ব্যবহার করতে পছন্দ করে। আপনি যদি চান যে আপনার একটি দামি ফোনের সাথে আরেকটি ফোন আপনার সাথে থাকুক রাজিজ করার জন্য, তবে সাজেশন রইল এই ফোনটি আপনি দেখতে পারেন। 1400 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি এবং তার সাথে 3G কানেক্টিভিটি তো থাকছেই। এই ফোনটিতে OTG থাকছে না, কিন্তু OTA আছে। আপনি টাইম টু টাইম, ডে টু ডে ওই ফোনের যে UI আপডেট সেটা কিন্তু পেতে পারেন এই ফোনের মাধ্যমে। তাছাড়া এমনি 8-10টা সাধারণ ফোনের মতোই এই ফোনে বিভিন্ন সুবিধা রয়েছে। রেয়ারে রয়েছে রয়েছে 2 MP এবং সামনে রয়েছে 0.3 MP VGA ক্যামেরা, যা দিয়ে চালিয়ে নেওয়ার মতো। বললাম আমি স্পেশাল কিছু না। আর একটা ভালো ব্যাপার হলো 1400 mAh ব্যাটারিতে আপনি এক টানা ফুল চার্জে 10 ঘন্টা কথা বলতে পারবেন, তার মানে আপনি কথা বলার জন্য সারাদিন চালিয়ে দিতে পারেন এই ফোনটিতে। এই ফোনে আপনার একসাথে 2G SIM ইউজ করতে পারবেন, সাথে আরেকটি ডেডিকেটেড এসডি কার্ড স্লট আছে, সেখানে আপনি 32 GB পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবেন। এই ফোনের র্যাম হচ্ছে 512 এবং রম হচ্ছে 8 GB। আমার মনে হয় যে মানে 512-এর সাথে 8 GB ঠিকই আছে। খুব বেশি দিন হয়নি ফোনটি রিলিজ হয়েছে। অপারেটিং সিস্টেম 8.1। অডিও কোয়ালিটি খুব একটা খারাপ বলবো না, খুব একটা ভালো বলবো না। দাম অনুযায়ী ডিসপ্লেটা খুব একটা ভালো ডিসপ্লে না, আবার খারাপ ডিসপ্লেও না। এই দামের মধ্যে এর থেকে ভালো ডিসপ্লে আশা করা যায় না। তো আপনারা চাইলে এই ফোনটি নিতে পারেন মাত্র 2950 টাকা। আপনি যদি ওদের অফিসিয়াল স্টোর থেকে কেনেন এই দামে কিনতে হবে। আপনি যদি বাইরের থেকে বাইরের কোনো দোকান থেকে কিনেন আনঅফিসিয়ালি, তাইলে হয়তো বাইরের থেকে একটু কম পড়তে পারে, 100 টাকা। তো এ ছিল আজকের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন, কমেন্টস করবেন এবং আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে সেখানে একটু ভিজিট করে আসতে পারবেন। ধন্যবাদ সবাই।